কোনা এক্সপ্রেসওয়ে দুর্বিষহ ট্রাফিক জ্যাম সম্ভবত শেষ হতে চলেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঠিক করেছে যে হাইওয়ে সম্প্রসারিত হবে, বছর শেষের আগে শুরু হবে কাজ। যে কোনো হাইওয়ে থেকে যেই মুহূর্তে সাঁতরাগাছি ঢোকা যায়, সেই মুহূর্তেই ঠিক এইভাবে যানজটে ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে থাকে জাতীয় সড়ক। কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করেন অথচ ট্রাফিক জ্যামে ফাঁসেননি, এমন সৌভাগ্যবান বোধ হয় হাতে গোনা। কিন্তু সেই ট্রাফিক জ্যাম এবার সম্ভবত শেষ হতে চলেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে কোনা এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ হবে। ৬ নম্বর জাতীয় সড়ক যেখান থেকে কলকাতার দিকে বাঁক নিয়েছে, সেখান থেকে বিদ্যাসাগর সেতুর মুখ পর্যন্ত ৬.৫ কিলোমিটার রাস্তা 6-লেন এলিভেটেড হাইওয়ে হবে। যারা মাঝে কোথাও যাবেন তাদের জন্য নিচে থাকবে 4-লেন সার্ফেস হাইওয়ে। মোট 10 লেনের এই রাস্তার 5টি আপ এবং 5টি ডাউন লেন থাকবে। চলতি বছর শেষ হওয়ার আগেই শুরু হবে কাজ। খরচ পড়বে ২০০০ কোটি টাকা। ট্রাফিক জাম কোনা এক্সপ্রেসওয়ে মে রাতা হ্যায় ইসকে সে নিজাত পাওয়ার কে লিয়ে ইসে টু টেক কম আউট অফ দ্যাট উই হ্যাভ ডিসাইডেড কি উইল কনস্ট্রাক্ট 6-লেন এলিভেটেড অ্যান্ড অলসো 4-লেন এট গ্রেড সো দের উইল বি আই মিন 10-লেন। ঝাড়খণ্ড, বিহার বা আসানসোল থেকে উত্তরবঙ্গে যেতেও আর কলকাতা ছোঁয়ার দরকার নেই। খড়গপুর পর্যন্ত এসে বর্ধমান হয়ে সোজা ধরতে হবে পানাগড় মোগ্রাম সড়ক। ১২,০০০ কোটি টাকার প্রকল্পে এবছরই হাত দিচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর মধ্যে জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ ৪,০০০ কোটি, বাকিটা খরচ হবে সড়ক নির্মাণে। কলকাতাকে স্পর্শ না করে বিহার বা ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্য থেকে সরাসরি আসানসোল বা খড়গপুর দিয়ে পড়ে যাওয়া 34 নম্বর জাতীয় সড়কে। এছাড়াও রয়েছে আরও প্রচুর প্রকল্প যেগুলি ঠিকঠাক সময় জমি পাওয়া গেলে খুব দ্রুত শেষ করতে রাজি এনএইচএআই কর্তৃপক্ষ। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।